আজকে এখানে কিছু শিখবেন, যেটা শিখবেন এই শিক্ষাটার পরীক্ষা হবে কবরে, পরীক্ষা দিবেন কবরে, এটা রেজাল্ট পাবেন হাসরে। আজকে আমরা যারা এখানে, এখান থেকে আমরা পরীক্ষা প্রশ্নপত্র শিখব, কবরে যাইয়া প্রশ্নের উত্তর দিব, পরীক্ষা দিব, আর রেজাল্ট হবে হাসরের ময়দানে। আমরাও এখান থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে কবরের প্রশ্নের জবাব পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যদি ফাঁস করতে পারি, হাসরের দিন রেজাল্ট হবে যার ফাঁস নাম্বার আসবে ফারিকুন ফিল জান্নাত, আর যার ফাঁস নাম্বার আসবে না ও ফারিকুন ফিস সাইর জাহান্নাম। আপনারা কি জাহান্নামে যাইতে রাজি আছেন? জান্নাতে যাইতে গেলে রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে, কিভাবে এটা বুঝার জন্য আজকের এই মাহফিল। যদিও মহরমের চাঁদ আলোচনা ওদিকে যাওয়া দরকার ছিল, কিন্তু গত বছর কিন্তু ফুললি মহরমের আলোচনা হয়েছে, মানে এবার যদি গত বছরেরটাই করি তাহলে কেমন হবে? ওইটা তো গত বছর হইলই, যেই ক্যাসেট আপনারা করছেন, আপনাদের এই কাঁচা বাজার কর্ণফুলী মার্কেটের ক্যাসেট সারাটা বাংলাদেশ, এমন কোন গ্রাম শহর নাই যে এই ক্যাসেট, এই মাহফিলের ক্যাসেট পৌঁছে নাই। যাই হোক, মহরম পড়ছে, আজকে আমরা কবরের প্রশ্নের যাই, কি বলেন? বলতেছিলাম আমরা বাংলা হিসাবে বারো মাসের নাম জানি, ইংরাজিও জানি, কিন্তু আরবি হিসাবে যদি জিগায় বলুন তো বারো মাসের নাম পারবেন? কিন্তু এই মাসটার নাম কিছু কিছু পারে, এই মাসটার নাম কি? এটা কিন্তু সবাই না, দেখছেন কিছু কিছু লোক পারে, কিন্তু একটা মাস আছে আরবি, যদিও এটা আরবি কিন্তু বাঙালি সবাই চিনে, যেই মাসটার মধ্যে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, যে মাসের লেখার দায়িত্ব এই দুই ফেরেশতারে দেয় না, আমার আল্লাহ নিজে লেখে। বলুন তো এই মাসটা কোনটা? আসুন একটু ধৈর্যের সহিত বসে সেই নবীর উম্মত হয়ে আমরা কিভাবে কবরে যেতে পারি এই রাস্তাটা লন পরিষ্কার করি। কি বলেন, একদিন কবরে সকলকেই যেতে হবে কি না? এতে কি আপনারা রাজি? রাজি না হইলেও আপনারা রাজি না হইয়া করবেন কি? দেখেন না, আজকে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওয়ারেন্টের কোনো আসামি যদি পুলিশের হাতে ধরা পড়ে, একটা বান দিয়া থানায় নিয়ে যাবে, আমরা কিন্তু এক বান্দের আসামি না, তিন বান্দের আসামি হয়ে রয়েছি, ধরাটা পড়লেই তিনটা বান, মাথার মুড়ি টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান দেয় কিনা কোন? যাইতেন না আপনি? তিনটা ভান দিয়া জোর করে গরম পানির গোসল দিয়ে আপনাকে বের করে দিবে। কাজী যাবেন সেই নবীর উম্মত হইয়া লন যাই, যেই নবীর উসিলাই এত কিছু হয়েছে। আজকে সেই নবী মদিনায় শোয়ার অর্থ হলো আমাদের ব্যথায় ২৪টা ঘন্টাই রোজা পাকে শুয়া শুয়া আপনার আমার ব্যথায় কাঁদতেছে। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় সেই মদিনা যাইবেন নি আপনারা? যাবেন? দেখি চলুন যাই দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, হাত নামা, তাকবীর আল্লাহ, নারে রিসালাহ, নারে গাউসিয়া, শহীদে কারবালা, জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসুন মদিনার থেকে আসি, চলুন আমার সাথে, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া, গুনাগার উম্মতের মায়া, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
আমরা যখন আলমে রুহের জগতে ছিলাম তখন কিন্তু আমাদের বাসা ছিল আরবি। আপনারা কর্ণফুলী মার্কেট এলাকার মানুষ, ব্যবসায়ী মানুষ, আপনারও বাসা আরবি ছিল। আল্লাহ পাক কোরআন শরীফ প্রশ্ন করেছিলেন আমাদের সকলের রুহুকে, আলাস্তুবি রব্বিকুম, আপনারা সকলে জবাব দিয়েছিলেন আরবি দিয়া, বাংলাটা দেন নাই, সকলেই বলেছিলেন ওই দিন কলু বালা, সকলে বলেছিলেন। আবার যখন মায়ের পেটে আসছেন এখানেও আরবি ব্যবহার করছেন। বাস্তব দুনিয়াতে আসার পরে ছোট্ট ছোট্ট শিশুরা দেখবেন মার সাথে কথা বলে অন্য কথা ঠিকই বলে, কথা বলতে বলতে হঠাৎ মার কাছে পানি চাইবো, ছোট্ট বাচ্চারা কি মায়ের কাছে পানি দাও এরকম বলতে পারছে? আচ্ছা বলুন তো কি বলতো ছোটকালে? মাম, মাম, দেখছেন সকল বাচ্চা ছোটকালে মাম বলছে, পানি কয় নাই, জল কয় নাই, মাম, আম্মু, মাম, ওই যে আরবির অভ্যাসটা রয়েছে। আস্তে আস্তে বড় হইতেছি, যার যার মায়ের বাসা শিখছি, কিন্তু এটাও অফ হয়ে যাবে যখন আমরা মৃত্যুবরণ করব, যখন কবরে ডুবব। বলুন তো কবরে কি আর এই বাংলা ইংরেজি কাজে লাগানো যাবে? তখন কোন ভাষা ব্যবহার করতে হবে? আরবি। এ আরবি বলতে গেলে গায়ের জুড়ে, বাসার জুড়ে, চাপার জুড়ে বলতে পারবেন না, বলতে হবে ইমান আর আমলের জুড়ে। তাই বলছিলাম এই জিনিসগুলি আরবি বারোটা মাসের হিসাব রাখা দরকার আছে। যাই হোক, একটা মাস অন্তত আমরা সকলেই চিনি, যদিও এটা আরবি, এটা আমরা বাঙালি খুব ভালো চিনি। সেই মাসটা জানি কোনটা বলছিলাম? রমজান, মাশাআল্লাহ। আসুন রাস্তা পরিষ্কার করি, এ রাস্তায় নাই বিধায় আজকে আমাদের বিশ্বজুড়ে অধঃপতন, বিশ্বজুড়ে মুসলমান লাঞ্ছিত, মায়ের খায়। ওদিন পত্রিকায় পাইলাম আবু গারিব কারাগার ইরাক থেকে একটা মহিলা চিঠি লিখছে, ইহুদি খ্রিস্টান সৈন্যদের নির্যাতিত হইতে হইতে অসহ্য হইয়া চিঠি লিখছে, পৃথিবীতে কি কোনো মুসলমান নাই? আরামে ঘুমাবেন, মসজিদে নামাজ পড়বেন, এটাই মুসলমানিত্ব নয়? রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই, একজনের দুঃখে তোমরা দুঃখিত হও, অন্তত আমরা আর কিছু করতে না পারি, দুইটা হাত বাড়াইয়া তো তাদের জন্য একটু দোয়া করতে পারবো? রাজি আছেন না? তাদের জন্য আখিরি মোনাজাতে দোয়া না করে কেউ বাসা বাড়িতে যাইতে পারবেন না, রাজি আছেন? আমরা কে কে রাজি হাত তুলে দেখান তো দেখি। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীজি রয়াসে কি যিনি মরে ও মরে না তিনি, নবীজি রয়াসে কি যিনি মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসলা জম্বু গোদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসলা জম্বু গোদাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। বলতেছিলাম আমরা কবর থেকে আবার শুরু করব, প্রশ্নের পর প্রশ্ন যা কিছু বলতে হবে দিতে হবে জবাব সব আরবিতে। গাউসে পাক থাপাদা দুয়ারে দরছে, তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিছলি বলে, আচ্ছা কথাটা ঠিক আছে কি না? দিছিনি নিষেধ? আল্লাহ বলছে কলা ইন্নি আলামু মালা তালামুন, এ ব্যাপারে তোরা মাতবুরি করিস না, এ সৃষ্টির ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না। আমরা হইলাম আল্লাহর একক ইচ্ছার সৃষ্টি, কত যে আদুর। আল্লাহ কয় এত যখন গার করছস রাগ, তোরা এই জাতির সেজদা কর, ওই যে মাতবুরি করছিন নিষেধ দিছিন কেন? আমরাই তো তোমারে ডাহি, হেরা তোমারে ডাকবো? আল্লাহ কয় তাহলে হেরার সেজদা করামু, সকল ফেরেশতাদেরকে দিয়া আদমরে সেজদা করাইছে। কত আদুর যে আমরা করে, দেখেন কত জিনিস আমাদের খাওয়ানোর জন্য দিছে, মাশাল্লাহ মুরুগ দিছে খাইবার লাগিয়া, কোন তো মুরুগ খাই না, খাসি খাই, গরু খাই, মহিষ খাই, কি কর, গুড়া খাই, হাতি খাই, খাইনি
মানে গোড়া আপনি খাইন না, কইলাম আর কি, দেখলাম আপনারা খেয়াল আসেনি। গোড়া খাইবেন আপনারা? হাতি খাইবেন? যদি দশটা কেজি কয় হাতির গোশ, যাই হোক খাইেন না, খাইছেন না তো দিন অহনার খাইেন না, কিন্তু যেটা জায়েজ আছে এটা খাইবেন তো? আচ্ছা একটা মুরুক, ফার্মের মুরুক 40 টাকা কেজি খাইতেন না আপনারা? যদি মরার পরে কই 10 টাকা কেজি খাইতেন না? খাসি 150 টাকা কেজি, এটা মরে গেছে বাড়ি টানার পরে, আহন যদি কই 12 টাকা কেজি নিবেন? গরু 80 টাকা কেজি, মৃত্যুর পরে যদি বলি 5 টাকা কেজি নিবেন? কিন্তু একটা জিনিস মাতবুরি করছেন, সেটা হলো মাছ। আল্লাহ বলছে আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব মাছ খাবে, বড় বড় মাছ ধরে খাবে, মুরুক খাবে, খাসি খাবে, সবাই কখো দাগো আপনার হুকুম আমরা মানি, মাছ একে কখো দাগো আমি মানি, কিন্তু বুঝে আসে না কেন, আমরা রে আগে বানাইছো, আমরা রে মানুষ খাবো, মানুষ আমরা খাইতো কি লিগা? আল্লাহ কই এত বড় মাতবুরি, কথা কইতে পারতো তখন সঙ্গে সঙ্গে মাছের জিব্বা কেটে দিছে, জিব্বা কাটা আর কথা বলতে পারে না, অন দেখেন শিং মাছের গাড়ো বাড়ি দিলে কিন্তু কথা কইতে পারে না, গার বাইন গেলায়া কার লগে মাতবুরি কর। এ নবীর উম্মত বিদায় আমরা কত ভালোবাসে দে আল্লাহ, আসেন না দেখি সামনে যাই, এমন একটা দরা ধরছে গাউসে পাক দুই ফেরেশতারে, আমার বাবা আদি পিতা আদম নবীনি বানানোর সময় বলে নিষিদ্ধ দিসলি, হুজুর কোন কি কাহা কোদা গো বিপদে দি বললাম, কোন সময় বলে নিষিদ্ধ দিছিন কাহা, ঠিক তো কইছে, আসলে আমরার হিসাব কিতাব অন্য নবী রাসূলের উম্মতের হিসাব কিতাবের মতো না, আমরা একটু হিসাবে আগগাইল, তার কারণ হইল ছোট সময় কিন্তু আমরা হগলই পড়িয়া না পড়ি মক্তব মসজিদ ছোট সময় কায়দা নিয়ে গেছি না, গেছি না কায়দা নিয়ে, হয়তো কেউ কায়দা পড়ছে কেউ কায়দা শিখছে, গেছেন তো? আর কোন নবী রাসূলের উম্মতের হাতে কায়দা ছিল না, হুদা আখেরি নবীর উম্মতের হাতে কায়দা দেওয়া হয়েছে, আসরের জমিন আল্লাহ পাক ডাকবো কায়দা বলার রে, হ্যাঁ দিগা নামাজ পড়ছিলে, এই কথা কস নাকে নামাজ পড়ছিলে, নামাজ পড়লে নি কইতো, রোজা রাখছিলি হাসর দিন গঠন হইবে, গ্যাস্ট্রিক আছেন কয় না রে, কম কয় না কয় না, বালা সালা বেটা রোজা রাখে না কয় জিগা গ্যাস্ট্রিক, আমার নবী কইছে গ্যাস্ট্রিক আছেন যাও কবর, চিকিৎসার জন্য 99টা সাপ বই রইছে, এবং কোন সাপ বাইরে মেরে নেবেন, রাসূল বলছে এর একটা সাপ যদি দুনিয়ার দিকে মাথাটা বাইর করে শ্বাস ফলাইতো সমস্ত পৃথিবীর গাছ গাছরা পুইরা ছাই হইয়া যাইত, এমন পুরাই পূর্ত কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর কোনো গাছ জ্বালাইতো না, এই কিসিমের 99টা সাপ কবরে থাকবো, এই কবরে যাওয়ার আগে সাবধান হওয়া দরকার আছে কিনা বলুন তো, এটা দেখি তো সাবধান হইছেন কিনা, অহন যদি মাশাআল্লাহ 5টা পানার সাপ হেমাতা দায়া ভিতরে ডুইকিয়া সাপ কেড়ে উড়ে থাকবে না, হেন কেউ কয়টা সাপ আইছে 5টার বয়ে সব পলাইতো না, আমারও নাইতার তো না উসে আছে আমরা ইনশাল্লাহ মাশাল্লাহ, আর আইলো স্ট্যান্ড লুমো, আপনারা পালাইবেন, আমি স্ট্যান্ড লুমো একটা সাহস করলাম 5টা সাপ, আর রাসূল যে বলছে 99টা কবরে, হ্যাঁ কই পালাইবেন বলুন তো, জায়গা আছে, ছুট্টু গাথা ছুট্টু গর্ত, এরপর দেখবেন বাঁশের খাড়ি দিয়া উপরে কাইটা দিয়া সাইডে কলা পাতা দিয়া যাতে একটা পিঁপড়া পর্যন্ত ভিতর না ঢুকতারে, যাইবেন কই বাইরিবেন কই, এরপরে দেখবেন মাড়ি চাপায়া পাড়ায়া চাপায়া দিয়া, এরপর অহনে যে এক জাতের মন্ত্র বাড়িছে লোহার খাসা বানাইছে উপরে খাসা দিয়া ইয়ে যাইতেন কই, এই বিপদগুলি আমাদের সামনে আছে কিনা বলুন তো, আচ্ছা এই বিপদে যাওয়ার আগে দুই চারজন বন্ধু পারবেন মিলাইতেন, বলে দোস্ত একই মার্কেটে ব্যবসা করতাম আমি মল্ল কেলাম, তুই 3 দিন আমার কবর থাহিস, আমার দোকানটা তোরে দিয়ে লাইম, যাইব দোকান নিতে রাজি হইব মাগার কবর যাইতে, কিন্তু আল্লাহর কসম আজকে যারা মাহফিলে বসে কোরআন শরীফের আওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, এই কোরআন শরীফ দেখবেন আপনি যাইবার আগেই কবরে গিয়ে বই থাকবো,
গিয়ে দেখবেন কোরআন শরীফ বসা। কোন কি একে আল্লাহর ওলি বলেন, আমি দেখি একটা লোকের কবরে আজাব হইতেছে, জাহান্নামের আগুন কবর ছেদ্র হয়ে আসতেছে। তখন বললা হাই হাই, এই নতুন কবর খালি লাশটা দিয়ে গেল, আজাব শুরু হলো, তোমার কি কোনো দরদি নাই? এমন সময় আল্লাহর ওলি বলেন, দেখি এক যাক মৌমাছি আইসা কবরের ভিতরে ঢুকিয়া জাহান্নামের ছেদ্রগুলি বন্ধ করে দিতেছে। আল্লাহর ওলি বলেন, আশ্চর্য, মৌমাছি জাহান্নামের আগুন বন্ধ করে দেয়, একটা পাখাও পুড়ে না। আচ্ছা কোন তো আমরা দেশের মৌমাছি আগুন দিলে থাহে? যারা মৌচাকের থেকে মধু খুলে, মধু যে খুলে, এরা কিভাবে খুলে? আগুন দিতে হয় না, দোয়া দিলেই হয়, দোয়া দিলেই বাগে। এক বেচারা তিন মাস পরে বাড়িতে এদে, হে বাচ্চার মা কইতাছে, শোনো বরুণ গাছের মধ্যে বিরাট মৌচাক, কাউরে দেখাইছি না, তুমি বাড়িতে এলে এটা বাংবা মধুটা খামু। আচ্ছা ঠিক আছে চল। কই কই যে রাত্রে 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 সারা মানুষ ঘুমাইছে, পোলার মার পোলার বাবা গেছে মধু বাংতু। মধু খুলতে খোলার একটা কায়দা আছে না, এটা আগুনের দোয়া দিতে হয়, মৌচাক সরলে এ মধুটা কেটে না আইব। হ্যাঁ সরাসরি গাছ হইতে আগুন লাগাই দিছে। মৌমাছি কয় এত বড় বিপদ আমরা দিয়া তুই শু হয়ে থাকতি, সবাই মৌচাক ছাইরা দিয়া বাই সাবরে ধরছে। এমন কামরানি শুরু করছে, কামরানি ঠেলা বেড়া, শহরে থাকে তো শরীর তো নরম, একবারে আনা বিসমিল্লাহ শুরু করছে। এই লজ্জায় না পারে উপরে উঠতো, না পারে নিচে নামতো, না পারে কিছু কইতো, অবশেষে উপরে থেকে প্রস্রাব করা শুরু করছে। কি করতে নিচে যে টপ 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 করে পড়তাছে কাপড় ভিজা, বাচ্চার মা মনে করছে মনে মধুনি পড়তাছে, নিচে নিয়ে ভুলটা ধরছে, টপ 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 কয়েক ফোঁটা পড়ছে, পরে কয় দেখি তো মধু কেমন মিষ্টি, আঙুল দিয়ে একটু মুখে দিছে, দেহে দেখি লবণ কাটা। এই ফালুর বাপ মধু কাইছো না, বাত্তি হইছে না, অহন সাহস হইছে, কয় তুই নিচে আসস, আসি মানে কয়েক ফোঁটা মধু দেখলাম বাত্তি হইছে না, কয় এটা তো চাকের মধু না, আগুন দেওয়ার পরে মধুর চাক আমারে দইরা, মধুর চাকের মধু আনতে পারি নাই, আমার মধু বাড়ি হেরা লাগছে। সব জিনিসের কায়দা আছে না, কায়দা শিখেল। আমার এইটা বলার উদ্দেশ্য হইল, মৌমাছি আগুনের সাথে মোকাবেলা করতে পারে না। আল্লাহর ওলি বলেন, কবরের মৌমাছি আগুনের সাথে মোকাবেলা করে কি আশ্চর্য? জিজ্ঞেস করলেন, হে মৌমাছি, তোমরা জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করিতেছো, একটা পাখাও পুরে না, এত সাহস এত শক্তি তোমরা কোত্থেকে অর্জন করলে? কবরের মৌমাছিগুলি বলতেছেন, হুজুর আমরা তো মৌমাছি না। আরে তাহলে তোমরা কে? আমরা কোরআন শরীফের অক্ষর। এই লোকটা দুনিয়ার মধ্যে কষ্ট করে বারোটা একটা দুইটা ওয়াজ শুনতো, কোরআন শরীফের আলোচনা শুনতো, কোরআনের অক্ষর এই মহব্বত করে শুনতো, আমল করতো, কোরআনের পক্ষে থাকতো। দুনিয়াতে যখন লোকটা আমার পক্ষে ছিল, এত কষ্ট করত, আজকে তার যাতে কষ্ট না হয় আমি কোরআন তার পক্ষে, এক একটা অক্ষর এক একটা মৌমাছির আকার ধারণ করে জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ।